আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি অবরাকায়ত আলহামদুল্লিল্লাহ আলহামদুল্লিল্লাহ বিনায়মিন ওসাল ও সাল্লাহ মো আল্লাহ আ নবী ইন আহ মোহাম্মদ ওয়ালা আলিহি ওসহ বিহী আজমায়ন আমাবাদ সকল প্রশংসা গুণগান তারিফ একমাত্র আমাদের রব আল্লাহস বেহান হোয়াতায়ালার জন্য যিনি আমাদেরকে তার একাত্মবাদের পথ দেখিয়েছেন তার সাথে শিরিক করা থেকে সতর্ক করেছেন তিনি আমাদেরকে দিয়েছেন অসংখ্য অগণিত নিয়ামত যা গণনা করে আমরা কেউ কখনও শেষ করতে পারব না সে মহান আল্লাহ রব আলমিনের প্রশংসা জ্ঞাপন করে সকলেই বলছি আলহামদুলিল্লাহ অতঃপর সালাত এবং সালাম পড়ছে আমাদের সে রাসুলের উপর যিনি আমাদেরকে এক আল্লাহ তালার পথে আহ্বান করেছেন এবং তার বিপরীত পথ থেকে আমাদেরকে তিনি সতর্ক করেছেন আর আমাদের দুনিয়া আখেরাতে সার্বিক কল্যাণের পথে তিনি আমাদেরকে দেখিয়েছেন সেই রাসুলের উপর পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম আমার প্রাণ প্রিয় মুসলিম ভাই বোনেরা আজকে আমরা মাসজিদ নববীর খতবার অনুবাদ শুরু করছি আজকের খতিব হচ্ছেন ফদিলাতুস শেখ আহমাদ বিন তালেব হাফিজহুল্লাহ যে বিষয়কে কেন্দ্র করে তিনি আজ মুসলিম উম্মার জন্য একটি গুরুত্বপূর্ণ খুতবা পেশ করেছেন তা হচ্ছে উম্মতের প্রতি নবী ও রাসুলগণের পাঁচটি সম্মানিত খতিব সাহেব তিনি এই বিষয়টিকে সুন্দরভাবে উপস্থাপন করেছেন আর তিনি এই বিষয়টিকে উপস্থাপন করতে গিয়ে কোরআনুল করিমের সুরতুল আমের একশত একান্ন নম্বর আয়াত থেকে নিয়ে একশত আটান্ন নম্বর আয়াত পর্যন্ত তিনি তেলাবাত করেছেন এবং এরপরে সহি মুসলিমের এরপরে তিনি তিরমিজির সুনানু তিরমিজি থেকে দুই হাজার আটশত নাম্বার হাদিসটি তিনি আমাদের সামনে পাঠ করেছেন এভাবে প্রথম খুতবাটি শেষ করেছেন আর দ্বিতীয় খুতবায় তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু নিশ্চিত করেছেন আমরা এখনই খুতবার অনুবাদ শুরু করছি প্রিয় বন্ধুগণ সম্মানিত খতিব সাহেব তিনি কোরআনুল করিমের সৌরথুল আন আমের একশত একান্ন নম্বর থেকে নিয়ে একশত আটান্ন নম্বর আয়াত পর্যন্ত তেলাউত করেছেন যেখানে আল্লাহ ওয়া ওয়াতা মূলত আমাদেরকে বেশ কিছু নসিহত করেছেন তার মধ্যে বারোটি নসিহত হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যা আমাদের জীবনের সকল ক্ষেত্রে প্রয়োজন তাহলে আসুন আমরা প্রথমে কোরআনুল করিমের কিছু আয়াত তেলাউত করি এরপরে অনুবাদ করে আপনাদের সামনে সে বিষয়গুলোকে স্পষ্ট করি আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলছেন তার বান্দাদেরকে নসিহত করে

আল্লাহ আ। সর্বপ্রথম হারাম সবচাইতে বড় হারাম হচ্ছে যে আল্লাহর সাথে তোমরা কোনো কিছুকে অংশীদার স্থাপন করবে না আল্লাহর সাথে শিরিক করবে না এরপরে কি করবে অবিলা দ্বিতীয় নম্বর নসিয়ত হচ্ছে যে তোমরা তোমাদের মাতা পিতার সাথে উত্তম আচরণ করবে আহসান করবে এহসান অর্থ হচ্ছে যে উত্তম ব্যবহার সবচাইতে ভালো ব্যবহার আচার আচরণের দিক থেকে কথাবার্তার দিক থেকে সম্মান প্রদর্শন করা সবচাইতে উত্তম থেকে উত্তম আচরণ সম্মানজনক আচরণ আমরা আমাদের মা বাবার সাথে করব। এই নসিহত আল্লাহ রবুল আলমিন এই আয়াতের মধ্যে করেছেন তাহলে প্রথম নসিহত হচ্ছে তোমরা এক আল্লাহর সাথে কোনো কিছুকে অংশীদার করবে না দই তোমরা তোমাদের মা বাবার প্রতি আসান করবে তাদের সাথে উত্তম আচরণ করবে তিন ওয়ালা তাক তুলু ইমলা অভাব অনটনের কারণে ক্ষুধার কারণে তোমরা কোন অবস্থাতেই তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না কারণ জাহিলি যুগে মানুষ অভাব অনটনের কারণে দারিদ্রতার ভয়ে তারা আপন সন্তানদেরকে পর্যন্ত হত্যা করতো নাউজুবিল্লাহ আল্লাহ বাইল্লা না হানো না রুজুক আমরা তো তোমাদেরকেও রজিক দিব এবং তাদেরকেও রিজিক দিব সুতরাং রিজিক দাতা আল্লাহ সুবাহ আমাকে যেমন রিজিক দিচ্ছেন আমার সন্তানদেরকেও অনুরূপ তিনি রিজিক দিবেন সুতরাং অভাব অনটনের কারণে কোন অবস্থাতেই সন্তানদেরকে হত্যা করা যাবে না চার ওলায়াকবুল ফাওয়া জহর মিনহা অমা বাতন প্রকাশ্যে বা গোপনে কোন অবস্থাতেই তোমরা কোন নির্লজ্জ কাজের পাপাচার কাজের নিকটবর্তী হবে না কোন পাপের কাজেই সেই পাপ হতে পারে জিনা ব্যবীচার হতে পারে কোন জুলুম হতে পারে ঘিবৎ হতে পারে মানুষের উপর তাদের সম্পত্তির উপর আক্রমণ করা এভাবে করে যে কোনো ধরনের পাপ সকল পাপ চ প্রকাশ্য তা থেকে আল্লাহ বলছেন তোমরা পাপ তো করবেই না পাপের নিকটবর্তীও হবে না এভাবে করে আল্লাহ তালা আমাদেরকে নসিহত করছেন পঞ্চম নম্বর নসিহত হচ্ছে ওলা ইল্লা বি হক অন্যায়ভাবে। ভাবে কোন মানুষকে তোমরা হত্যা করবে না তবে যেই হত্যাকে আল্লাহ আলাবিন হারাম ঘোষণা করেছেন এরকম কোনো অন্যায়ভাবে কোনো মানুষকে তোমরা হত্যা করবে না এসব নসিহত আল্লাহ তালা তোমাদেরকে করেছেন যাতে করে তোমরা বুঝতে পারো অনুধাবন করতে পারো ছয় নম্বর নসিহত হচ্ছে ওয়ালা ইল্লা বিল্লাতি হিয়া আহসান তোমরা এতিমের সম্পত্তির নিকটবর্তী হবে না যতক্ষণ পর্যন্ত তারা প্রাপ্ত বয়সকে বা তারা তাদের প্রাপ্ত বয়সে উপনীত না হয় ততক্ষণ পর্যন্ত তাদের সম্পত্তির হবে না। তবে ইল্লা বিল্লাতিহি আহসান উত্তম পন্থায় তোমরা তাদের সম্পত্তি গ্রহণ করতে পারো তা হচ্ছে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে যা করলে পরে ইতিমেয়ের সম্পত্তির বৃদ্ধি পায় তার কল্যাণ হয় সেই কল্যাণের পথের মাধ্যমে এতিমের সম্পত্তি গ্রহণ করা যেতে পারে ন্যায়সঙ্গত ভাবে সাত নম্বর হচ্ছে ওয়াউফুল কাইল ওয়াল মিজান বিল কিসত যে তোমরা ন্যায়সঙ্গতভাবে ভাবে ওজন এবং পরিমাপকে পরিপূর্ণ করো যে ওজন অসংখ্য মানুষ দেখা যায় যে ক্রেতা যখন ক্রয় করে তখন হয়তো সে ব্যাখেয়ালে আছে সেই সুযোগে অনেক মানুষ ব্যবসা করতে গিয়ে তাদের ওজনকে কমতি করে আল্লাহ সব তালা বলছেন না এমনটি তোমরা করবে না বরং তোমরা ন্যায় পরায়ণতার সহিত তোমরা তোমাদের ওজনকে তোমাদের পরিমাপকে পরিপূর্ণ করো এরপর আল্লাহরবুল্লাহ আলমী নসিহত করছেন আট নম্বর নসিহত যে ওয়াইদা কুলা করবা তোমরা যখন কথা বলো তখন তোমরা ন্যায়সঙ্গত ন্যায্য কথা বলো যদিও সে তোমার নিকটবর্তী হয় তাহলে নিকটবর্তী হলেও তাদের সাথে ন্যায্য সত্য সঠিক কথাই বলতে হবে এমনটি আমাদের রব আমাদেরকে করেছেন আল্লাহ তোমরা আল্লাহর সাথে দেওয়া অঙ্গীকারকে পূর্ণ করো আল্লাহর সাথে আমরা কি ওয়াদা দিয়েছি আল্লাহ তাআলা সব আদেশগুলো আমরা মেনে চলবো আল্লাহ নিষেধ গুলো থেকে আমরা বিরত থাকবো এই যে ওয়াদা এই যে অঙ্গীকার

আমার সরল সঠিক পথ সুতরাং ফাত্তাবিউ এই সরল সঠিক পথের অনুসরণ কর তাহলে সরল সঠিক পথ কোনগুলো এক আল্লাহর সাথে অংশীদার না করা তাও উপর অবিচল থাকা মা বাবার সাথে ব্যবহার করা আর সন্তানদেরকে হত্যা না করা অভাব অনটনের ভয়ে এবং ফাহসা কাজের নির্লজ্জ কাজের নিকটবর্তী না হওয়া প্রকাশে প্রকাশ্যে এবং মানুষকে হত্যা না করা আর এতিমের সম্প্রতি অন্যায়ভাবে ভাবে না করা আর মানুষের পরিমাপকে পরিপূর্ণভাবে আদায় করা আর আপনজন তাদের অজনকে সাথে সত্য কথা বলা ন্যায্য কথা বলা আল্লাহর সাথে দেওয়া অঙ্গীকার এগুলো পোড়া করা এই হচ্ছে নয়টি নসিহত আর দশ নম্বর হচ্ছে আল্লাহ বলছেন এটাই হচ্ছে আমার সরসিক পথ এই পথের অনুসরণ তোমরা করো খবরদার তোমরা অসংখ্য পথের অনুসরণ করবে না মানে অনেকগুলি পথ এর অনুসরণ তোমরা করবে না কেননা অসংখ্য পথ তোমাদেরকে আল্লাহ তালার পথ থেকে বিভ্রান্ত বিভ্রান্ত করে ফেলবে তোমাদেরকে বিচ্ছুতি করে ফেলবে এইজন্য আল্লাহ বলছেন তোমরা শুধুমাত্র কেবলমাত্র আমার দেখানো এই সরল পথের অনুসরণ করবে এভাবে আল্লাহ রাব্বুল আলামিন দশটি নসিয়ত করেছেন 11 নম্বর নসিহত আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন ওয়া হাযা কিতাবুন আনযাল্লাহু মুবারাকুন ফাততাবিহু ওয়ত্তাকুল আল্লাকুম তুরাহামুন এই যে কিতাব আমি এই কিতাবকে কে করেছি অর্থাৎ কুরআনুল কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি এটা হচ্ছে হচ্ছে বরকতময় কিতাব কাদের জন্য তোমরা এই কিতাবকে অনুসরণ করো তাহলেই ওত্তক্লাহ মুতুর হামন তোমরা কিতাবকে অনুসরণ করো আল্লাহকে ভয় করো তাহলে তোমরা অনুগ্রহ পাবে সুতরাং এই কিতাব আমার আপনার জীবনের জন্য কল্যাণকর আমার আপনার জীবনের সকল বরকতের জন্য আল্লাহ বরকতময় করে নাজিল করেছেন তবে হচ্ছে আমাদেরকে অবশ্যই এর অনুসরণ করতে হবে তাহলেই আমরা আল্লাহর পক্ষ থেকে রহমত পাব এবং আমরা এই কোরআন দ্বারা বরকত পাব বারো নম্বর নসিহত হচ্ছে আল্লাহ সুবাহনু তালা বলছেন ফকদ জয়াকুম বগিনিকুম মহুদম ও রহমান তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে স্পষ্ট প্রমাণ দলিল প্রমাণ এসেছে এবং পথ নির্দেশিকা এসেছে অরহমা এবং রহমত এসেছে অর্থাৎ কোরানুর কারিমের এই সমস্ত গুনাগুণ আল্লাহ নিজে বলে দিলেন যেগুলো হচ্ছে কোরান হচ্ছে দলিল প্রমাণ কোরআন হচ্ছে হেদায়েতের পথ আর কোরানুর কারিম হচ্ছে রহমত পাওয়ার পথ আলহামদুলিল্লাহ এরপর আল্লাহ বলছেন জেফামান আব্দুল্লাহ মুম্মন কাদ্দাবা বি আয়াহি ওসদা ফানহা যে ব্যক্তি মিথ্যা কোরআনুল করে আয়তে কারিমাগুলোকে সবচাইতে বড় জালিম অত্যাচারী আর কি হতে পারে নাউজবিল্লা যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয় তাদেরকে আল্লাহ তালা সবচেয়ে বড় জালিম বলে আখ্যায়িত করেছেন আমার প্রাণপ্রিয় শ্রোতাবন্ধুগণ এতক্ষণ পর্যন্ত আমরা কোরআনুল কারিমের সুরতুল আম থেকে কিছু আয়াতে কারিমার বিশেষ মূল্যবান কিছু নসিহত শুনলাম যেখানে আল্লাহ রব আলিন আমাদেরকে নসিহত করেছেন তবে সর্বপ্রথম নসিহত হচ্ছে আল্লাহ তুস্তিকু বিহি হে হ্যামার গোলামরা তোমরা কোন অবস্থাতেই তোমাদের রব আল্লাহ সুবাহানু তালার সাথে শিরিক করবে না তাহলে আল্লাহ তালা আমাদেরকে শিরিক করা থেকে নসিহত করেছেন সতর্ক করেছেন বারণ করেছেন এরপর সম্মানিত খতিব সাহেব রাসুল্লাহ সাল্লা সাল্লামের একটি মূল্যবান হাদিস আমাদের সামনে পাঠ করেছেন যেই হাদিসটি এসেছে তিরমিজির দুই হাজার আটশত তিরষট্টি নাম্বার হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম তিনি আমাদের জন্য উল্লেখ করেছেন যে আল্লাহ সুবাহন ওতালা জাকারিয়া আলী ইসলামের সন্তান ইয়াহিয়া আলী ইসলামকে পাঁচটি নসিহত করেছেন এক নম্বর আবুদুল্লাহ ওলা তুষ্টি কুবি হিসাই আ তোমরা এক আল্লাহর গোলামি করবে আর আল্লাহর সাথে কোনো কিছুকে অংশীদার স্থাপন করবে না আল্লাহ আকবর আল্লাহ রবিন সেখানে মূল্যবান সর্বপ্রথম নসিহত কি করেছেন আল্লাহ তোমরা আল্লাহর সাথে কোনো কিছুকে কোনো কোন নবী রাসুলগন কোনো অলিয়া উলিয়া কোন কোনো রাজা বাদশাকে কে কোনো মখলুকত পাহাড় পর্বতমালাকে মূর্তিকে কবরকে কোনো কিছুকেই আল্লাহ রবুল্লা আলমিনের সাথে তোমরা অংশীদার করতে পারবে না এই নসিহত করেছেন আবার জাকারিয়া আলি সাল্লা সন্তান ইয়াহিয়া আলি তিনিও কিন্তু তার কমকে সর্বপ্রথম নসিহত করলেন যে তোমরা এক আল্লাহর গোলামি করবে আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করবে না এটা যেমন তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আদেশ আমার জন্য এই আদেশ আল্লাহ আকবর এরপরে তিনি বলছেন যে কোন ব্যক্তির আল্লাহর সাথে শিরিক করার দৃষ্টান্ত হচ্ছে এমন যে একজন ব্যক্তি তার পরিচ্ছন্ন সম্পত্তি দ্বারা সে বাজার থেকে একটি গোলাম ক্রয় করেছে এরপরে গোলামকে বলে দিল এই হলো আমার ঘর আর এই হচ্ছে আমার আমল সুতরাং তুমি আমার কাজগুলি করো আমার কাজ আমাকেই আদায় করে দিবে যথাযথভাবে তখন ওই গুলামটি কাজ করছে কিন্তু দুঃখের বিষয় সে মনিবের হক আদায় করছে না বরং কাজ করার পর এই সমস্ত কাজগুলো সে অন্যের অন্য মনিবার জন্য ব্যয় করে দিচ্ছেন আউসবিল্লা বলছেন তোমাদের কে আছে এমন এমন গোলামের উপর সন্তুষ্ট হবে কেউ সন্তুষ্ট হবে না সুতরাং এক আল্লাহর তৌহিদের উপর অটল থাকবে তোমরা আল্লাহর সাথে কোন কিছুকে শরিক করবে না আল্লাহর সাথে শরিক করার দৃষ্টান্ত হচ্ছে এমন যে একজন গোলাম সে তার মনিবের কাজ আদায় না করে অন্যের কাজ করে যাচ্ছে নাউজুবিল্লা নাউজুবিল্লা দুই নম্বর নসিহত হচ্ছে তোমাদের জন্য আমি তোমাদেরকে সলাৎ আদায় করার আদেশ পোষণ করছি কেন এই সলাৎ আদায় করার দৃষ্টান্ত হচ্ছে এমন যে একজন মুসল্লি যতক্ষণ পর্যন্ত সলাৎ আদায়ের মধ্যে নিয়োজিত থাকে ততক্ষণ আল্লাহ সুবাহান ওই বান্দার দিকে তাকিয়ে থাকেন সুবাহান আল্লাহ এই নামাজের এত ব্যাপক মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন যে নামাজ আপনি আমি যতক্ষণ নামাজের মধ্যে থাকব ততক্ষণ আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিকে তাকিয়ে থাকেন সুবহানাল্লাহি ওয়া হামদিহি আল্লাহ আযীম তিন নম্বর আদেশ তোমাদেরকে আমি করছি রোজা পালন করবে রোজা পালন করার অবস্থা হচ্ছে এমন ওয়া ইন্না রিহা সায়মি আতিয়াবু ইনদাল্লাহি মিন যে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তালার কাছে মেশকে আম্বরের চাইতেও কস্তুরির চাইতেও আরো অধিক সুন্দর আল্লাহ কাছে কাছে এত প্রিয় রোজাদারের মুখের দুর্গন্ধ সুবাহান আল্লাহ কারণ কি কারণ সে তো আল্লাহর জন্য না খেয়ে আছে আল্লাহর জন্যই তো পানি পান না করার কারণে খাওয়া দাওয়া না করার কারণে তার মুখটি দুর্গন্ধ হয়ে পড়েছে আল্লাহ আকবর এরপরে তিনি চতুর্থ নম্বর নসিহত করলেন যে আমি তোমাদেরকে আদেশ করছি তোমরা সদগা আদায় করবে সদগা আদায় করার দৃষ্টান্ত হচ্ছে এমন একজন ব্যক্তি শত্রুর হাতে ধরা পড়েছে এরপর শত্রুরা তার হাতকে ঘাড়ের সাথে বেঁধে এখন তাকে তার গর্দানকে কর্তন করবে তার ঘাড় কেটে ফেলবে ঠিক সেই মুহূর্তে সে বলছে আমি তোমাদেরকে অনেক সম্পত্তি দিয়ে দিব আমাকে ছেড়ে দাও তখন অনেক সম্পত্তির বিনিময়ে সে তখন বেঁচে যায় সুবহান আল্লাহ অর্থাৎ একজন মানুষ যখন আল্লাহর পথে ব্যয় করে খরচ করে তখন এভাবে করে সে জাহান্নাম থেকে আখেরাতে জাহান্নামের আজাব থেকে সে তার জীবনকে বাঁচাতে পারবে সুবহান আল্লাহ অর্থাৎ সদগা করলে পরে আমাদের রব ওই দাতার উপর অনুগ্রহ করে জাহান্নামের আজাব থেকে বাঁচিয়ে দিবেন সুবহান আল্লাহ বিহামদি সুবহান আল্লাহ আজিম হে আল্লাহ তুমি আমাদেরকে বেশি বেশি করে সদগা করার তৌফিক দান করো আমিন পঞ্চম নাম্বার নসিহত তিনি তাদেরকে করছেন ও আমরুকুম আন তাযকুরুল্লাহ আমি তোমাদেরকে আদেশ করছি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি করে স্মরণ করবে আল্লাহর জিকির করবে আল্লাহকে ভুলে যাবে না কেমন এক দৃষ্টান্ত এক দৃষ্টান্ত হচ্ছে এমন একজন ব্যক্তিকে শত্রু ধাওয়া করছে রাস্তায় এরপর সে দ্রুত এক একটা দুর্গের ভিতরে আশ্রয় গ্রহণ করলো শত্রুর হাত থেকে সে বেঁচে হচ্ছে একজন সে শত্রুর কি বলে সে শয়তান নামক এই শত্রুর হাত থেকে বাঁচতে পারবে না একমাত্র কেবলমাত্র আল্লাহর আলমিনের জিকির ব্যতীত সুভান সুতরাং বলতে চাই আমরা যদি মানবরূপী শৈতান থেকে এবং জিন জাতির শৈতান থেকে যদি আমরা তাদের কুমন্ত্রণা থেকে তাদের আক্রমণ থেকে আমরা যদি বাঁচতে চাই তাহলে পথ একটি সদা সর্বদাই আমরা যেন আল্লাহরবুল আলমিনের জিকির করি এই পাঁচটি নসিহাত এই পাঁচটি আদেশ আল্লাহরবুল্লা আলমিন ইয়াহিয়া আলি ইসাল্লামকে করেছিলেন ইহিয়া আলি সাল্লাম তার কম বনী ইসরায়েলকে করেছিলেন অনুরূপভাবে এই পাঁচটি নসিহাত ঈসা আল তালقوم কে বনি করতে চেয়েছিলেন প্রিয় বন্ধুগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই দুইজন নবীর এই ঘটনাকে বর্ণনা করতে গিয়ে শেষ প্রান্তে তিনি পৌঁছে গিয়ে এবার তিনি বলছেন যে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া আনা আমুরুকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন্না আমি নবী মোহাম্মদ সাল্লাহাম তোমাদেরকে পাঁচটি আদেশ করছি যে পাঁচটি আদেশ সম্পর্কে স্বয়ং আল্লাহ সুবাহ আমাকে তিনি আদেশ করেছেন কি সেই পাঁচটি আদেশ এক নম্বর আসাম তোমরা রাষ্ট্রনায়কের আমিরের কথা শুনবে এবং রাষ্ট্রনায়কের তোমরা আনুগত্য করবে অল জিহাদ এবং রাষ্ট্রনায়কের সাথে তোমরা জিহাদ করবে ওয়াল হিজরতু 4 নাম্বার হচ্ছে তোমরা হিজরত করবে ওয়াল জামাআতু 5 নাম্বার তোমরা জামাতবদ্ধ জীবন যাপন করবে জেনে রাখবে ফাইন মান ফারুকাল জামাআ কায়দা শিবরিন ফাকাদ খালা আরিব কতাল ইসলামি মিন উলকহি মিন উনুকহি ইল্লা আই রাজিআ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছেন ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি জামাত থেকে সে এক বিঘত পরিমাণ দূরে সরে যায় তাহলে সে যেন তার ঘাড়ের উপর যে ইসলামের একটি বড় দায়িত্ব ছিল ইসলামের যে একটি বন্ধন ছিল সেই বন্ধনকে সে যেন ছেড়ে ফেললো নাউজবিল্লা যতক্ষণ পর্যন্ত সে পুনরায় ওই জামাতে ফিরে না আসবে এজন্য মুসলমানদেরকে অবশ্যই জামাতবদ্ধ জীবনযাপন করতে হবে প্রিয় বন্ধুগণ ইমাম সাহেব সম্মানিত খতিব সাহেব এ হাদিসটি তেলাউত করেই প্রথম শেষ করছেন শেষের দিকে তিনি বললেন যে আসদাকুল হাদিস ওহাদা হাদি এই সমস্ত বাণীগুলো তো হচ্ছে অধিক সত্য বাণী আর এগুলো হচ্ছে উত্তম উত্তম পথ নির্দেশিকা সুবাহানুতরাং ওয়াঈক রিক তোমাদের রব তোমাদের উপর যে ওহি নাজিল করেছেন তার উপর তোমরা আমল করো সুতরাং যদি ওহির উপর আমল করো তোমাদের রব যে নসিহত করেছেন তাহলেই তোমরা সফল কামি হতে পারবে তোমরা মুক্তি পেয়ে যাবে ওস্তাক ফেরু রব্বাকুম অথুবু ইলাইহি ইন্নাহু কান আলিল আওয়াবিন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো তার দিকেই তোমরা ফিরে যাও প্রত্যাবর্তন করো এবং জেনে রাখবে একমাত্র তৌবাকারীদের জন্যই আল্লাহ সুবাহানা হতালা ক্ষমাশীল গফর রহিম অর্থাৎ আমরা যদি এক আল্লাহর দিকে ফিরে যাই তার কাছে ক্ষমা প্রার্থনা করি তাহলে তিনি আমাদের জন্য গফুর, ক্ষমাশীল আমাদের জীবনের সকল গুণাগুলোকে তিনি ক্ষমা করে দিবেন আলহামদুলিল্লাহ এখানেই প্রথম খুতবাটি শেষ করেছেন সম্মানিত খতিব সাহেব তিনি দ্বিতীয় খুৎবায় আমাদেরকে কুরআনুল কারীমের সূরাতুল লুকমানের 33 নম্বর আয়াত তেলাওয়াত করে অত্যন্ত মূল্যবান নসিহত করেছেন যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানবজাতিকে ডেকে বলেছেন ইয়া আইয়ুহান্নাসুতাকু রাব্বাকুম ওয়খশাউ ইয়াওমান লা ইজজি আউয়ালিদুন আউ ওয়ালাদি আল্লাহু আকবার হে মানবজাতি তোমরা তোমাদের রবকে ভয় করো আর ওই দিনকে ভয় করো যেই দিন কোনো পিতা তার সন্তানের কোন উপকার করতে পারবে না লা মলু ধুন হয়া জাজিন আওয়া আলীদহে সেই এবং সন্তানও তার কোন পিতার কোন কল্যান করতে পারবে না কোন উপকারে আসবে না। ইনাওয়া আদাল্লাহ আগে হাক নিসন্দেহে আল্লাহক বুুলা আলামনের ওয়াদা হচ্ছে সত্য ফেলা তাহুর রন্নাকমুল হায়ায় তু দুনিয়া। জেনো রাখো এই দুনিয়ার জীবন যেন তোমাদেরকে প্রতারণায় ফেলতে না পারে ফালা তাগুররানকুল হায়াতুদ দুনিয়া দুনিয়ার জীবন যেন তোমাদেরকে প্রতারণায় ফেলতে না পারে ওয়ালা ইগররানকুম বিল্লাহিল গুরর কোন বিষয়ে প্রতারণা আল্লাহ সম্পর্কে তোমাদেরকে যেন প্রতারণায় ফেলতে না পারে নাউজুবিল্লা। এই দুনিয়ার জীবনের জন্যই আজকে আমরা আল্লাহ তালাকে ভুলে যাচ্ছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমরা আল্লাহ তালাকে ভুলে থাকি দুনিয়ার উপার্জনের জন্য দুনিয়ার চাকচিক্য সৌন্দর্যের জন্যই নওজবিল্লা তাই আল্লাহ তালা আমাদেরকে নসিহত করছেন যে তোমরা আল্লাহকে ভয় করো এবং কেয়ামত দিবসকে ভয় করো যেদিন তোমরাও তোমাদের মাতা পিতার কল্যাণে আসবে না তোমাদের মাতা পিতাও তোমাদের কোনো কল্যাণে আসবে না আর আল্লাহ সম্পর্কে তোমরা ধুকাই লিপ্ত হবে না আমার বন্ধুগণ সম্মানিত খতিব সাহেব এই নসিহত করার পরে বলছেন যে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম তার উম্মতকে জানিয়ে দিয়েছেন কিভাবে তার অপমান এবং লাঞ্ছিত হয় আর কোন পথ অবলম্বন করলে পরে তারা সম্মান ও মর্যাদার শীর্ষে পৌঁছে যাবে তখন আল্লাহ রব্বুল আলমী তোমাদের উপর অপমান এবং লাঞ্ছনা চাপিয়ে দিবে নাউজুবিল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমরা সে আল্লাহর দিনের দিকে ফিরে না যাবে প্রিয় বন্ধুগণ সুতরাং আমাদের উপর অপমান এবং লাঞ্ছনার কারণ একটি সেটা হচ্ছে যে আমরা দুনিয়াকে আজকে আল্লাহ তালা সন্তুষ্টির উপর প্রাধান্য দিচ্ছি এই দুনিয়াকে আল্লাহ রবীনের আখেরাতের যে জীবন আল্লাহ রেখে দিয়েছেন আমাদের জন্য সেই জীবনের উপর দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছি দুনিয়ার সুখ শান্তি অর্জন আমাদের জীবনের একমাত্র লক্ষ্যবস্তু বানিয়ে নিয়েছি হতে পারে আল্লাহ তালা রাগান্বিত হোক তাতে কিছু আমাদের আসে যায় না এজন্যই আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি প্রিয় বন্ধুগণ লক্ষ্য করুন আজকে আমরা আমাদের এই খতবা থেকে জানতে পারলাম যে অনেক নবীগণ তাদের উম্মতকে মূল্যবান নসিহত করেছেন বিশেষ করে হলো পাঁচটি একটি হচ্ছে যে এক আল্লাহ সাথে তোমরা কোন অবস্থাতে কাউকে শরিক করবে না দুই তোমরা সলাাত আদায় করবে তিন তোমরা সিয়াম পালন করবে চার তোমরা অবশ্যই সদগা করবে তথা জাকাত আদায় করবে পাঁচ তোমরা আল্লাহরবুল্লাহ আলমিনের জিকির বেশি বেশি করে করবে সুতরাং আমরা যদি আল্লাহ রব্বুল্লাহ আলমিনের একাত্মবাদের উপর অবিচল থাকি আল্লাহর সাথে শিরিক না করি তাহলে আমরা অবশ্যই আল্লাহর কাছে প্রিয় গুলাম হয়ে যাব সদা সর্বদাই যদি আল্লাহ তালা জিকির করি তাহলে জীবনে অসংখ্য কল্যাণ আমরা পাবো বিশেষ করে শৈতানের আক্রমণ থেকে সেটা মানবরূপী শৈতান হোক অথবা জিনরূপী শৈতান হোক আমরা তা থেকে নিরাপত্তা পেতে পারবো আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক আমাদেরকে দিবেন আলহামদুলিল্লাহ সুতরাং আসুন আমরা এক আল্লাহর দিকে ফিরে যাই এক আল্লাহর গুলামি করি নবীদের পথকে আমরা গ্রহণ করি তাহলে দুনিয়াতে আখেরাতে আমাদের জন্য রয়েছে সফলতা মুক্তি ও শ্রেষ্ঠত্ব আমরা যা কিছু শুনেছি এর উপর আমাদের সবাইকে আল্লাহ আলামিন আমল করার তৌফিক দান করুক আমিন আসসালাতসালাম ওয়ালা নবীন মোহাম্মদ ওয়াইআআ আলহি ও